দীঘায় বেড়াতে যাওয়ার আগে সাবধান, বদল একগুচ্ছ নিয়মের। আপনার নাম তথ্য চলে যাবে পুলিশের কাছে, আপনার উপর থাকবে অনলাইন নজরদারি। দীঘায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছেন, তবে দীঘায় যাওয়ার আগে সাবধান হয়ে যান। দীঘায় যাওয়া পর্যটকদের জন্য বদলে যাচ্ছে সমস্ত নিয়ম, না জানলে ফেঁসে যেতে পারেন যে কোনো বড় বিপদে। তবে আসুন জেনে নেওয়া যাক কি কি নিয়মের বদল ঘটল পর্যটকদের জন্য। ভ্রমণপ্রিয় বাঙালির কাছে সস্তায় এবং অল্প সময়ের মধ্যে ঘোরার জন্য সব থেকে পছন্দের জায়গা হলো দীঘা। সারা বছর দীঘার সমুদ্র সৈকতে ভিড় জমান পর্যটকরা। সমুদ্রের জলে পা ভিজিয়ে সামুদ্রিক মাছের স্বাদ পেতে বাঙালির সব থেকে পছন্দের ডেস্টিনেশন হয়ে ওঠে দীঘা। ছোট হোক বা বড়, দীঘার সমুদ্র সৈকত পছন্দ করেন না এমন মানুষ খুব কমই আছে। দু একদিনের ছুটিতে বাঙালির পছন্দের তালিকায় একেবারে প্রথমে থাকে দীঘা। যত দিন যাচ্ছে তত যেন ভিড় বাড়ছে দীঘার সমুদ্র সৈকতে। তবে এবার বাঙালির পছন্দের ডেস্টিনেশন দীঘায় ঘোরার ক্ষেত্রে পর্যটকদের জন্য বদল হয়েছে একগুচ্ছ নিয়মের। দীঘায় অসামাজিক কাজকর্ম বৃদ্ধি পাওয়ার পাশাপাশি অন্যান্য অপ্রীতিকর ঘটনা ঘটে যাওয়ার কারণে পুলিশ প্রশাসনের তরফ থেকে বারবার বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। দীঘাকে অপরাধমুক্ত সুন্দর এক পর্যটন কেন্দ্রে পরিণত করার লক্ষ্যমাত্রা নিয়ে নেমেছে প্রশাসন। তা সত্ত্বেও এক শ্রেণীর মানুষ আছেন যারা নির্বিচারে চালিয়ে যাচ্ছেন অপরাধমূলক কাজ। জানা যায় সম্প্রতি দীঘা, শঙ্করপুর, তাজপুরের মতো একাধিক জায়গায় নানান ধরনের অভিযোগ ওঠে, এমনকি মধুচক্র চালানোর অভিযোগ পর্যন্ত উঠেছে। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেফতারও করেছে পুলিশ। এই পরিস্থিতিতে দীঘা, শঙ্করপুর উন্নয়ন পর্ষদ ও পুলিশ নিরাপত্তার ক্ষেত্রে বাড়তি গুরুত্ব দিচ্ছে। সেই কারণে বদল ঘটেছে একগুচ্ছ নিয়মের। বেশ কিছুদিন আগেই জঙ্গি ধরা পড়ার ঘটনা জেলা প্রশাসনকে নাড়িয়ে দিয়েছিল, আর তাই প্রশাসন এবার পর্যটকদের স্বাচ্ছন্দ্যের পাশাপাশি যাতে পর্যটকদের হয়রানি না হয় সে কথা মাথায় রেখে বেশ কিছু ব্যবস্থা নিচ্ছে বলে জানা যাচ্ছে। পর্যটকদের নিরাপত্তার বিষয়টা সুনিশ্চিত করতে চায় পুলিশ। গত 1 আগস্ট থেকে জেলা পুলিশের অতিথি পোর্টালে তাই এসেছে বদল। প্রশাসন সূত্রে জানা গিয়েছে অতিথির পরিবর্তে চালু করা হয়েছে স্বাগত পোর্টাল। দীঘা বেড়াতে গেলে কি কি পরিষেবা মিলবে, কোথায় কতগুলি হোটেলের রুম আছে, কোথায় কোথায় ঘুরতে যেতে পারবেন, এই সমস্ত কিছুর উল্লেখ রাখা হয়েছে। সে বিষয়ে মহকুমা শাসক ও উন্নয়ন পর্ষদের আধিকারিক সৌভিক ভট্টাচার্য জানিয়েছেন, কেউ দীঘায় বেড়াতে গেলে হোটেলের মাধ্যমে পর্যটকদের সব তথ্য এই পোর্টালে নথিভুক্ত হয়ে যাবে, পুলিশ চাইলে সেই তথ্য যাচাই করতে পারবেন। কেউ যদি কোনো অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থাকেন তাহলে ওই তথ্য দেখে সেই ব্যক্তির খোঁজ করতে পারবে পুলিশ। নতুন চালু করা এই পোর্টালের মাধ্যমে কিছুটা হলেও অপরাধমূলক কাজ বন্ধ করা সম্ভব হবে বলে আশাবাদী পুলিশ প্রশাসন। পাশাপাশি দীঘায় আসা পর্যটকদের কাছে প্রশাসনের অনুরোধ, দীঘা সমুদ্র সৈকতের আনন্দ উপভোগ করুন, পাশাপাশি মেনে চলুন প্রশাসনের নিয়মাবলী, সহযোগিতা করুন স্থানীয় প্রশাসনের সাথে। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, দীঘা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।